রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন পতিতা মেয়েটিকে আমি জিজ্ঞেস করে বললাম কত দিতে হবে তোমায় মেয়েটি একেবারেই বলল দশ হাজার দিতে হবে পারবেন দিতে এমন কথায় আমি তখন বললাম দশ হাজার মানে দামটা তো একটু বেশি হয়ে গেল তাই না মেয়েটি বলল ভালো জিনিস পেতে হলে দাম তো একটু বেশিই দিতে হবে যদিও আমি এর থেকেও আরও বেশি নিয়ে থাকি আর যদি দাম না দিতে চান তবে কোনো সস্তা হোটেলে যান পাঁচশো টাকা দিয়েও কাজ সারতে পারবেন মেয়েটির এমন কথা শুনে আমি তাতেই রাজি হয়ে গেলাম অতপর মেয়েটিকে নিয়ে আমার বাসায় চলে আসি এরপর তার পাশে বসতেই মেয়েটি আমাকে জিজ্ঞেস করে বলল তা আপনি তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর এবং হ্যান্ডসাম আছেন তবে আপনার আমাকে প্রয়োজন হলো কেন বিয়ে করতেই তো পারতেন তাই না আমি বললাম বিয়ে তো করেছিলাম যাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম আজকে সেই মেয়েই আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে সুখে আছে মেয়েটি আমার কথায় এবার বেশ মুচকি হাসি দিয়ে বলল মেয়েরা তো এমনই যখন যার তখনই তার আমার কাছে আসা প্রতিটা পুরুষ আমাকে একটা কথাই বলে হয় বউ পালিয়ে গেছে নয়তোবা বা বউ সুখ দিতে পারে না তা যাই হোক আপনি যে কাজ করতে এসেছেন সেই কাজটাই তাড়াতাড়ি করতে শুরু করুন মেয়েটির কথাতে আমি তখন তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম অতপর আমার কাজ শেষ হলেই আমি মেয়েটিকে বললাম তা তোমাকে আমি একটা কথা বলতাম তুমিও তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরী তবে এই কাজ কেন করো ভালো মতো তো সংসার করতেই পারতে মেয়েটি এবার হেসে ফেলল অতপর মুহূর্তের মাঝেই তার চোখে পানি চলে এলেই চোখের পানি মুছতে মুস্তে সে আমাকে বলল আমি কি আর সাথে এই কাজ করি এক প্রকার বাধ্য হয়ে এই কাজ করতে হয় আমাকে আসলে গ্রামে আমার মা অসুস্থ তার চিকিৎসার খরচ জোগাতে শহরে পাড়ি জমিয়েছিলাম প্রথমে অন্যের বাড়িতে কাজ করে আমার দিন যেত কিন্তু যখন আমি বাড়ির মালিকদের কাছ থেকে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতে শুরু করলাম তখন এই পথে নামতে এক প্রকার বাধ্য হয়েছি জানেন আমারও ইচ্ছে হয় সংসার করার কিন্তু আফসোস পারি না মেয়েটি আমাকে কথাগুলো বলছে আর তার নিজের চোখের পানি মুছেই যাচ্ছে এমন সময় মেয়েটির হাতটি আমি শক্ত করে চেপে ধরে বললাম আমাকে বিয়ে করবে তোমাকে আসলে আমি ভালোবেসে ফেলেছি আমার কিছু দেখার নেই এই সমাজ আমাকে যা বলার বলুক এই পরিবার আমাকে কি বলল বলুক আমি আর তুমি আমাদের একান্তই একটা ব্যক্তিগত জীবন গড়ে তুলতে চাই সমস্যা নেই তোমার মাকে আমি শহরে নিয়ে আসব এরপর এখান থেকেই তোমার মায়ের চিকিৎসা করাবো এখন বাকিটা তোমার ইচ্ছে পতিতা মেয়েটি আমার এমন কথা শুনে বলল আপনি কি আমার সাথে মস্করা করছেন আমার মতো পতিতা মেয়ের প্রেমে মানুষ পড়ে একদিন তাও আবার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মেয়েটি কিছুতেই আমার কথা বিশ্বাস করতে তখন একদমই রাজি ছিল না তাই তখন আমি পুনরায় বললাম বিশ্বাস করাটা আর না করাটা তোমার বিষয় তবে আমি যে তোমাকে এই অল্প কিছুক্ষণের মাঝেই ভালোবেসে ফেলেছি এটা একেবারেই সত্যি বউ হবে কি না হবে সেটা আমাকে তুমি সরাসরি বলে দাও মেয়েটি এবার বলল যদি আপনি আমাকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারেন তবে আমিও কথা দিলাম আপনার সাথে সংসার পাততে আমার কোনো সমস্যা নেই আমি সবটাতেই রাজি আছি পতিতা মেয়েটির এমন কথা শুনে আমি তখন তাতেই সায় জানালাম আসলে এই পতিতা মেয়েটিকে বাড়ির বউ করে নেওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল তাই তখন আমি মেয়েটির কাছে গিয়ে হুট করেই দামাদামি শুরু করি যাতে মেয়েটি একটা সুন্দর জীবন পেয়ে যায়